মহানগরীত আকো চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড। তিনি দিনের পাছত উদ্ধার অপহৃত দুই ব্যবসায়িক। বর্তমানেও পলাতক অপহরণকারী ফারুক আহমেদ। অপহৃতক মুক্তিপণ হিসাবে দাবি 10 লাখ টাকা। হাতিগাঁওর নদবমার হাউসফেট রোডর হাউস নম্বর 2। এই ঘরটির দ্বিতীয় মহলাত তিন দিন ধরে পণবন্দী করা হয়েছিল বিহারের দুগরাকী ব্যবসায়িক। দুই ব্যবসায়ী ক্রমে কানহাইয়া সিং, উত্তম জয়সওয়াল। বিগত 14 এপ্রিলত দুইজনে ব্যবসায় সংক্রান্ত ডিমাপুরের আহিছিল গুৱাহাটীলৈ। দুয়োজনেরে পূর্বরে পড়া ব্যবসায়িক সূত্রে চিনাকি আছিল হাতিগাঁওর এইজন ফারুক আহমেদর সুতরাং 14 এপ্রিলত রাতেপা গুৱাহাটী রেল স্টেশনের পর ফারুক আহমেদে ঘরলে লই আহিছিল দুই ব্যবসায়িক। কিন্তু ঘরলে আনি রহস্যজনকভাবে এটা কোঠাত বন্দী করে রাখিছিল দুইজনকে। মুক্তির বাবে ব্যবসায়ীদ্বয়ের পরিয়ালক 10 লাখ টাকা দাবি করেছিল ফারুক আহমেদে। কিবা পার্সনেল হয়তো আগর কিবা থাকিব পারে, এটো তদন্ত চলি আছে। পয়সা 8-10 লাখ টাকা দাবি করা বলে আমাকে জানাইছে। এটো 14 তারিখে রাতেপা অপহরণ করেছে। এটো কোয়া মতে পল্টন বাজার এই নেপালী মন্দিরের ওসর লই অহা হয়েছিল। কিন্তু দুই ব্যবসায়ীর পরিয়ালে ঘটনা সন্দর্ভত যোগাযোগ করেছিল মহানগর আরক্ষীরে। সেই মতেই আরক্ষীয়ে মুক্তিপণ বিচরা মোবাইল ফোনের অনুসন্ধান করে ফারুক আহমেদর এই বাসগৃহটির সোমবারে উদ্ধার করে দুই ব্যবসায়ী। অভিযানের সময়ত ঘরট নাছিল অপহরণকারী ফারুক, সেয়েহে আরক্ষীয়ে গ্রেপ্তার করে ফারুক আহমেদর পত্নীক। হাতিগাঁও নদবমার ওসর হসপিটাল ওসর হাউস নম্বর 2 ফারুক নামের লড়াজনে মানে কিডনেপ করে আনি আবদ্ধ করে রাখিছে রুম এটা বলে অত্যাচার চলাই আছে বলে সংবাদ পালো। তারপর আমার স্টাফ পঠা যা গল আমি গলো গে পেলে তারপর দুজন লড়া আমি রিকভারি করা হয়েছে। খালি ফারুক নাই, ফারুক মানে তো পলাই আছে। ফারুক ওয়াইফক পাওয়া গেছে, ওয়াইফক আমি অ্যারেস্ট করা হয়েছে। ওয়াইফ ঘরত আছে। ইফালে ঘটনা সন্দর্ভত মন্তব্য ফারুকর ভাতৃর। অবগত নহয় অপহরণের ঘটনার, লগতে বিভিন্ন অপরাধজনিত ঘটনার জড়িত হওয়ার বাবে পরিয়ালে ফারুকর সহ রখা নাই সম্পর্ক। নাই এটা মানে কি হয়, আমার উপর যা নহয় দিয়ক, তেনেকা করে উপর যা নহয় তেনেকা করে, সেকারণে আমি গম নপাই। এটা রোজামা চলি আছে, আমি হেনকা ইমান উলুয়া সোমা নকর। এবার আহিছিল সাগে মানে ধরেছিল, তাক গম পাইছে যে কিবা ড্রাগসের লগত কিবা হেরি আছিল। এটা কিন্তু যেহেতু আমার ঘরের লগত হেনকা মানে খুব একটা সম্বন্ধ ভাল নয়, সেকারণে গম পাওয়া নাই কিন্তু কি হয়েছিল। মিসেসক লই গেছে, কিন্তু তলত খুব একটা হেরি নাই আমার লগত, সে উপরতে থাকে, কেতিয়া আহে কেতিয়া যায় তার কথা আমার লগত হেনকা টার্মস নাই। এটা দাদা তার ডিউটিত থাকে, এটা মোর দোকান আছে, মই দোকানের হেরিত থাকো, এটা রোজামা বলে অকমান ঘরত আছো। আর ফারুকর পত্নীক গ্রেপ্তার করার পিছতেই হাতিগাঁও আরক্ষী অব্যাহত রাখিছে জেরা। হয়তো অতি শীঘ্রই আরক্ষীর জালত পড়িব ঘটনার মাস্টার মাইন্ড ফারুক আহমেদ। ভিডিও জার্নালিস্ট অমিত সেনের সুতরাং প্রবাল ডেকার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।